হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছো তোমরা সব ভাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি যেভাবে ভিডিওটা শুরু করি সেভাবেই শুরু করলাম ভিডিওটা। আসলে বুঝতে পারি না যে কিভাবে ভিডিও শুরু করব, মানে কি বলবো না বলবো প্রথমে। তো এইভাবেই ভিডিওটা শুরু করি আর এইভাবে অভ্যাস হয়ে গেছে। আর যেটা বলবো যে আমার বোরিং ব্লগ দেখতে দেখতে তোমরাও হয়তো অনেক বোরিং ফিল করো, তো আজকে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা অন্যভাবে শেয়ার করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি। আর কোথায় যাচ্ছি জানো? সেটা কি জানো তোমরা? জানবে কি করে, তোমাদের কি বলেছি আমি? দেখো কেমন জ্যাম হয়েছে আজকে। নাজিরপুর হাট ছিল, জানি না পটলের হাট না কিসের হাট ছিল, কলার হাট, যাই হোক হবে, অতটা আমার খেয়াল করা হয়নি। তো জ্যামের জন্য জ্যামই দেখছিলাম, লোকজন দেখছিলাম, সে কি জ্যাম সে কি জ্যাম, কি আর বলবো, প্রচুর জ্যাম হয়েছে রাস্তায়। এই রাস্তাটুকু পার হতে 15 মিনিট সময় লেগে গেছে। আর আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোমাদির বিউটি পার্লারে। দেখো এই যে আমি, দেখো আর এই যে সবাই, দেখো এর মধ্যে আমি 2-3 জনকে চিনি, তাছাড়া কাউকে চিনি না। তাহলে চলো বেশি কথা না বলে যার জন্য এসেছি সেটাই শুরু করা যাক। এই যে দেখো, মুখটা একদম ক্লিন করে বসে পড়েছি, তারপরে এই যে চোখের উপরে কী সব সাদা লাগিয়ে দিল, এই যে এখন পুরো ভূতের মতন লাগছে আমাকে দেখতে, মানে আমি নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম। তারপরে দেখো এই যে চুলগুলো নিয়ে কি করছে, আর এই যে যাকে দেখতে পাচ্ছ আমার চুলগুলো কি পাখির বাসা না কি করছে, যাই হোক। তো এটা হচ্ছে বোন, ওর নাম তোতা, ওই বলেছে ওর জন্য এসছি। তারপরে এই যে লিপস্টিক পরার আগে খাওয়া দাওয়ার পর্ব, এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে এবার আমার চুলটাকে একদম পারফেক্ট পাখির বাসা তৈরি করার জন্য এই যে এরকম করছে। চোখের উপরে কী যেন একটা লাগিয়ে দিয়েছে, আর চোখটা আমি এমনি বেশি টিপটিপ করি, এটা লাগিয়ে আরও বেশি টিপটিপ করছিলাম। দেখো উঠে গেছে, ভাবছিলাম কি বকা দেবে নাকি, এত কষ্ট করে লাগিয়ে দিলেও আর আমি তুলে ফেললাম। দেখো এই যে পাখির বাসা প্রায় হয়ে গেছে। তোমরা আবার সত্যি করে পাখির বাসা ভেবে নিও না, আসলে এটা হেয়ারস্টাইল হচ্ছে, কি হেয়ারস্টাইল সেটা তোমাদের অবশ্যই দেখাবো। দেখো হয়ে গেছে, পেছনে একটা খোপা করেছি আর সামনে কিছু ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি, এখনও ক্লিপগুলো খুলবে একটু পরে। আর এই যে দেখতে পাচ্ছ কাঁধের উপর শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমার মেকআপ আর্টিস্ট মেইন, আমাকে এই বোনটাই সাজিয়েছে। তারপরে দেখো এই যে ফাইনালি প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাথায় জি ফুলের মালা দিয়ে দিল। কেমন যেন একটা বিয়ের কনে ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে সেজেই যখন নিয়েছি তখন একবারে বিয়েটা করে নিলেই হয় না। এ ভাবছিলাম যে না, বিয়ে করলে হবে না, এই সাজের পরেই বাসন মাজতে হবে, সব কাজ করতে হবে, তো এই পর্যন্তই থাক। আর এই যে দেখো সমাধি, সমাধি লাইভ করছিল, আমরা সবাই বসে আছি লাইভে, আমাদের সবাইকে দেখানো হবে জন্য। এক এক করে সবার পালা আসবে দেখানোর, তো তোমরা যদি লাইভটা দেখতে চাও তাহলে সমাধির প্রোফাইলে চলে যাও, ওখানে দিয়ে দিয়েছি লাইভটা, দেখে এসো। আর দেখো এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে আর একবার ট্রাই করবো বিয়ের সময়, আর যদি ভালো না লাগে তাহলেও বলো, তাহলে এমনি সাদামাটা বিয়ে করে নেবো, সাজগোজ করব না। অনেকের কাছে মেকআপ ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু তারপরে আমার নিজের কাছে নিজেকে মনে হয় যে সিম্পলিসিটি ইজ বেস্ট, মানে সিম্পলি সব কিছু ভালো লাগে আমার, কেন জানি না। তবু আজকের মেকআপ লুকটাও কিন্তু বেশ ভালো করেছিল, সবার মেকআপ লুকটাই আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো তোমাদের যদি কারোর মনে হয় যে এদের মধ্যে কারোর কাছ থেকে তোমরা সাজবে বা সমাধির কাছ থেকে সাজবে, তাহলে সমাধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। বাড়ি এসে রাতের বেলা ভিডিওটা এডিট করছি আর জঙ্গলের পাশে থাকি, তো ওই জন্য ঝিঝি পোকাগুলো জি জি করে ব্যাকগ্রাউন্ড মিউজিক করে দিয়েছে। ওই যে দেখো, ওই যে পেছনে আমার মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে আছে। তো তোমরা কিন্তু অবশ্যই বললো যে কেমন লাগছে আমাকে দেখতে। সমাধি এখন লাইভ করছে, আমাদের সবাইকে চুপ করে থাকতে বলেছে, তাই চুপ করে আছি, নাহলে আমরা কি আর চুপ করে থাকার মতন লোক বলে। তো দেখো সব সুন্দরীগণ কত সুন্দর লাগছে দেখতে সবাইকে, আর আমার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে কারণ গলা বসে গেছে,
তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতেই পারছো। মা কথা বলতে বলতে ভিডিওর মাঝখানে আবার আমি চলে এসেছি। ওই দেখো আমি চুপ করে থাকতে বলছি, তোতা কথা বলছিল, তোতাকে ভিডিও করতে দিয়েছিলাম। তো এখন ফটোশুটের পর্ব চলছে, নিচে আমাদের ফটোগ্রাফার বরাবর। এই যে সঞ্জয় হীরা, আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার। বাড়ি এসে সময় একটা আইসক্রিম নিলাম, ও মা আইসক্রিমটা কেড়ে নিয়ে নিল। ওহো আবার দিয়েছে, বুঝতে পারিনি, আসলে ওটা অর্ধেক ছিল। তো আইসক্রিম খেলাম, নাজিরপুরে দিকে গেলে আইসক্রিম বিরিয়ানি এইসবই খেতে ইচ্ছা করে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।